SNN 24 TV পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, 2014 সালে খালেদা জিয়া নির্বাচনে আসেননি। তিনি নির্বাচন বিশ্বাস করেন না, তিনি তার স্বামী জিয়াউর রহমানের মতো ক্ষমতায় আসতে চান। মানুষ হত্যা করে জ্বালিয়ে পুড়িয়ে তিনি সারা বাংলাদেশে লেলিহান সৃষ্টি করেন। সেই জঙ্গি ও আগুন নেত্রী খালেদা জিয়া আবার ক্ষমতায় আসতে চান। সরকারের নানা বিষয়ের কথা তুলে ধরে মন্ত্রী আরো বলেন, কোন ষড়যন্ত্র চক্রান্ত আগামী নির্বাচনকে বন্ধ করতে পারবে না। সঠিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। সারা বাংলাদেশে একটা লেলিহান শিকার হয়েছে সেই জঙ্গি নেত্রী, আগুন নেত্রী, তিনি আবার ক্ষমতায় আসতে চান। কোন ষড়যন্ত্র চক্রান্ত আগামী নির্বাচনকে বন্ধ করতে পারবে না। সঠিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে, তার অধীনে এই দেশে নির্বাচন হবে। শনিবার দুপুরে লক্ষ্মীপুরে ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের আইসিটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে 4 তলা বিশিষ্ট এই ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে। ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জজ আদালতের পিপি জসীমউদ্দিন, কলেজ অধ্যক্ষ শাহাদাত হোসেন রিয়াজ, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী শাহজাহান কামালের সহধর্মিনী ফেরদৌসী কামাল, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য নীলুফার ইয়াসমিন ইতি সহ আরো অনেকে। SNN 24 TV পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ।